বাইতে থাকলে অনেক ভিডিও করান যাব মরে গেলে কারা ভিডিও দেখব হ্যালো এভরিওয়ান চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে শেরপুর মধুটিলা ইকো পার্ক মধুটিলা ইকো পার্ক বাংলাদেশের শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী এলাকায় অবস্থিত অন্যতম একটি পরিবেশ উদ্যান 1999 সালে এই বনকে পরিবেশ উদ্যান বা মধুটিলা ইকো পার্ক হিসেবে ঘোষণা দেওয়া হয় এই পার্কের আয়তন 383 একর এই পার্কে প্রতি বছরই অসংখ্য পর্যটক ঘুরতে আসে বিশেষ করে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে থাকার জন্য এখানে রয়েছে একটি বাংলো বাড়ি মধুটিলা ইকো পার্ক হচ্ছে পাহাড়ি অঞ্চল যা এক সৌন্দর্যের প্রাকৃতিক নীলাভূমি তবে এই পাহাড়ি সৌন্দর্য উপভোগ করার জন্য অবশ্যই আপনাদের বর্ষাকালে আসতে হবে কারণ বর্ষাকালেই এর প্রাকৃতিক রূপ বেশে ওঠে বর্ষাকালেই এই পাহাড়ি এলাকা তার আসল রূপ দেখায় হ্যালো এভরিওয়ান চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে শেরপুর মধুটিলা ইকো পার্ক সাথে আছে বন্ধু এবং গিয়ে আরও অনেকেই আছে আমরা অনেকে আসছি এলাকা থেকে দেখতে থাকেন আমাদের সাথেই থাকবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অনুরোধ করা হইল আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো মধুটিলা ভ্রমণের জন্য আমরা এলাকা থেকে অনেকেই রওনা দিলাম আর এটা হচ্ছে মধুটিলা ইকো পার্কের মেন গেট আপনাদের দেখানোর জন্য আমরা আগেই কারে থেকে নেমে পড়েছি আর এটা হচ্ছে ভেতরের অংশ ভেতরে ঢুকেই সারি সারি গাছপালা আর দোকানপাট দেখতে পারবেন তো সামনেই রয়েছে ঢালু জায়গা ঢালু জায়গা পার হয়ে আমরা উপরের দিক ওঠা শুরু করলাম তো অনেক উপরে চলে আসলাম দেখি সামনে যাই আর অনেক কিছু দেখানোর আছে সামনে অনেক বড় একটা টাওয়ার আছে চলেন টাওয়ারের উপরে উপরে থেকে আপনাদের পুরো ভিউটা দেখানোর চেষ্টা করব এখানে রাস্তাটা অনেক উঁচু ছিল এখান থেকে টাওয়ার পর্যন্ত আসতে আমাদের অনেক কষ্ট হয়েছে চলেন আপনাদের দেখানোর চেষ্টা করি তো টাওয়ারের কাছাকাছি চলে আসছি এখন আমরা দেখব টিকিট কাউন্টার টিকিট থেকে টিকিট নিয়ে আমরা উপরে ওঠার চেষ্টা করব টাওয়ারের উপর ওঠার জন্য এখান থেকে আমরা দুটো টিকিট নিয়ে নিলাম যেহেতু আমরা দুজন ছিলাম সাথে টিকিট নেওয়া শেষ আমরা এখন উপরে যাব উপরে যেয়ে আপনাদের পুরো ভিউটা দেখাবো চলেন আমাদের সাথে আসেন তো আমাদের সাথে আরও অনেকেই ছিল তারা অন্য জায়গা দিয়ে ঘুরতেছে আমি আর আমার বন্ধু একসাথে আমরা আছি তো এখন টাওয়ার উঠতেছি টাওয়ারের উপর ওঠার পর অনেক গরম লাগছিল তাই একটু হাওয়া খেয়ে নিলাম আর এটা হচ্ছে টাওয়ারের উপরের অংশ এখানে অনেক মানুষ রয়েছে এখান থেকে পুরো ভিউ দেখার জন্য আর সম্পূর্ণ ভিউটা এখন দেখাবো আপনাদের যথেষ্ট পরিমাণে দেখানোর চেষ্টা করেছি টাওয়ার উপর থেকে আপনাদের এখন অন্য আরেকটি জায়গায় যাব অন্য আরেকটি জায়গায় যেয়ে আপনাদের আরও কিছু সুন্দর ভিউ আপনাদের ঘুরে দেখাবো তো আবার আমরা পাহাড়ের উঁচু নিচু রাস্তা দিয়ে হাঁটা শুরু করলাম উঁচু নিচু পাহাড় দিয়ে হাঁটতে হাঁটতে আমাদের পানি পিপাসা লেগে যায় ওপরে একটা পানি দোকান ছিল সেখান থেকে আমি আর আমার বন্ধু ঠান্ডা শরবত পানি খেয়ে নিলাম খাওয়ার পর আবার আমরা হাঁটা শুরু করলাম সামনে অনেক বড় একটা পাহাড়ের ভিউ আছে তো সেখানে আপনাদের ভিউটা আপনারা দেখানোর চেষ্টা করব ওই উপর থেকে এখন এখানে আসছি এখান থেকে দেখাবো পুরোটাই আর এটা হচ্ছে এখানকার সবচেয়ে বড় উঁচু পাহাড় পুরো মধুটিলা ইকো পার্কের উঁচু জায়গা উপরে উঠে দুজনের অবস্থাই প্রায় শেষ বসলো বাইতে থাকলে অনেক ভিডিও করান যাব মরে গেলে কারা ভিডিও দেখব অনেক টায়ার্ড একটু এখানে জিরাই নই পরে আরও কিছু দেখানোর চেষ্টা করব উপরে ওঠার পর অনেক গরম লাগছিল আবার এখানে অনেক বাতাস ছিল তাই দুজনে বসে কিছু খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়া করেও পড়েছে আরেক বিপদে খাওয়ার মতো এখানে কোনো পানি ছিল না তাই এখান থেকে পানি কিনে খেতে হয়েছে আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার হাঁটা শুরু করলাম
তো অনেক উঁচু থেকে নিচের দিকে নামতেছি সিঁড়ি দিয়ে। নামার পর আবার দেখি উপরে আরেকটি বড় সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে আমরা উপরে ওঠা শুরু করলাম। 97টা সিঁড়ি পার হয়ে আমরা অবশেষে এখানে উঠে দাঁড়িয়েছি। এখানে এখন পরিবেশ দেখবো আমরা। এটা হচ্ছে মধুরিল ইকো পার্কের বাংলো বাড়ি। এখানে আপনারা চাইলে থাকতে পারবেন, তবে এখানে থাকার জন্য আগে থেকে আপনাদের বুকিং দিয়ে আসতে হবে। এখানে ফুলের কোনো কমতি নেই, অনেক ফুল দেখতেই পাচ্ছেন আপনারা। তো বাংলো বাড়ির আশেপাশ দিয়ে অনেক ফুলের বাগান রয়েছে, যা দেখতে অনেক মনোমুগ্ধকর পরিবেশ। এখান থেকে আমরা আবার নিচের দিক নামা শুরু করলাম। আর এটা হচ্ছে বাংলো বাড়িতে আসার রাস্তা। এখানে বিনোদনের জন্য আরও রয়েছে স্পিড বোট, তাই ভাবলাম দুজনেই একটু স্পিড বোট চালিয়ে নেই। তো বোট চালানোর জন্য আমরা দুজনেই এখান থেকে টিকিট নিয়ে আস্তে আস্তে বোটের উপরে উঠে বসলাম। বোট চালাতে এসে হঠাৎ করেই আগের বারের কথা মনে পড়ে গেল। এর আগের বার বোট চালাতে যায় আমার চশমা হারিয়ে গেছে, এবার আমি আর রোগী বোট চালাচ্ছি। ছোট ফুলাবানের মতো আমরা বুট চালাচ্ছি আপনাদের জন্য। শুধু মূলত আপনাদের দেখানোর জন্যই বুট দিয়ে আমরা একটু ঘুরলাম। তো সব মিলিয়ে ভালোই লাগলো পরিবেশটা। বুট চালানো শেষ করে আমরা আমাদের গাড়ির দিকে রওনা দিলাম, কারণ আমাদের বিকেলের খাওয়ার সময় হয়ে গেছিল, তাই আমরা গাড়ির কাছে চলে আসলাম। এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা দোকানপাটের দিকে যাচ্ছিলাম। এমন সময় দেখি সামনে ঘোড়া, তাই ভাবলাম এই সুযোগে একটু ঘোড়া চালিয়ে নেই। জীবনের প্রথম আমি ঘোড়ার উপরে উঠলাম। সব মিলিয়ে ঘোড়া চালানোটা অনেক ভালোই লাগলো। তো ঘোড়া চালানো শেষ করে আমরা আপনাদের দোকানপাটগুলো দেখানোর জন্য রওনা দিলাম। এই হচ্ছে দোকানপাটের অংশ। রাস্তার দুপাশেই অসংখ্য দোকানপাট রয়েছে, দেখতে থাকেন, একে একে সব দোকানপাট আপনাদের দেখানোর চেষ্টা করব। অনেকটাই ঘোরাঘুরি করলাম, এখন আমাদের যাওয়ার পালা। আমাদের সময় প্রায় শেষ, সন্ধ্যা হয়ে আসছে প্রায়। এখন আমাদের যাওয়ার পালা, সময় শেষ, সন্ধ্যা হয়ে গেছে প্রায়। সব মিলিয়ে আজকে দিনটা অনেক ভালো কাটলো, আর আপনাদের অনেক কিছু দেখানোর চেষ্টা করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন কোনো ভিডিও দেখার জন্য। ধন্যবাদ সকলকেই। তো এখন আমাদের যাওয়ার সময় হয়ে গেছে, সকলে আমরা গাড়িতে উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। সব মিলিয়ে আজকে ট্যুরটা অনেক ভালো ছিল। জানি না আপনাদের কতটুকু দেখাতে পারছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবো সবসময়। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন।
বেশি বেশি লাইক করবেন ধন্যবাদ সকলকেই আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন পরবর্তীতে আবার কোন নতুন ভিডিওতে দেখা হবে ধন্যবাদ সকলকেই